বিশ্ব জুড়ে আরও 10,000-এর উপর প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। মহামারীতে মোট মৃত্যু ছাড়িয়েছে 35,75,000, 24 ঘন্টায় 4,33,000-এর কাছাকাছি সংক্রমিত শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 17,18,99,000-এর বেশি। ব্রাজিলে একদিন পর আবারও বেড়েছে প্রাণহানি। মঙ্গলবার 2,300-এর বেশি মানুষ মারা গেছে দেশটিতে। প্রায় 78,000 মানুষের দেহে মিলেছে ভাইরাস। 4,65,000 ছাড়িয়েছে দেশটির মোট মৃত্যু। গত 24 ঘন্টায় কোভিডে 640 জনের মৃত্যু দেখেছে আরেক লাতিন দেশ আর্জেন্টিনা। কলম্বিয়ায় মৃত্যু হয়েছে 523 জনের। যুক্তরাষ্ট্রে আরও কমেছে করোনার দাপট। মঙ্গলবার 247 জনের মৃত্যু এবং 10,500-এর কিছু বেশি সংক্রমিত শনাক্ত হয়েছে করোনার সবচেয়ে বড় শিকারী দেশটিতে।